যা পাচ্ছেন সেটাতেই সন্তুষ্ট থাকুন, কিন্তু যেটা আপনি করছেন সেটাই সন্তুষ্ট না থেকে আরো ইমপ্রুভ করুন। ট্রাস্ট ইয়োরসেলফ, নো ওয়ান উইল বি এবল টু ডিস্ট্র্যাক্ট ইউ। হাই, আমি আপনাদের এমজিবি। চলুন আজ কিছু নতুন শিখি। আজ আপনাদের একটা গল্প বলবো একজন মৃৎশিল্পীর, যিনি মাটির মূর্তি তৈরি করতেন। তার মূর্তি খুব সুন্দর সুন্দর তৈরি হতো বলে তার নাম, খ্যাতি, যশ প্রচুর প্রচুর জায়গায় প্রভাব বিস্তার করেছিল। তিনি মূর্তি বানিয়ে তার জীবিকা নির্বাহন করতেন। বলতে পারেন তার পেশাই ছিল মূর্তি বানানো। হ্যাঁ, ওনার মূর্তির পয়সা উনি তো পেতেন, কিন্তু ওনার মূর্তির কদর উনি সেরকম কোনোদিনই পাননি। এইভাবেই কোনোরকম জীবনযাপন করতেন। কালভদ্রে তার একটা ছেলে হয়েছিল। ছেলেটিও যত বড় হলো ধীরে ধীরে ও ছোটর থেকে মূর্তি বানাতে শুরু করে দিল। নিজের বাবার থেকে মূর্তি তৈরি শিখে নিত এবং শিখে শিখে সে মূর্তি বানাত। ছেলে যতই কিছু মূর্তি তৈরি করতো না কেন, তার বাবা তাকে বলতো মূর্তি তৈরিতে কী কম রয়ে গেছে, আর সে তখনই বাবার কথা শুনে সে ঠিক করত এবং তার মূর্তি তৈরি করার আরও প্রয়াস মনের মধ্যে দৃঢ় হতো। এইরকমভাবেই চলতে লাগলো। ছেলে বাচ্চা থেকে বড় হয়ে গেল এবং তখনও তার বাবা তার তৈরি করা মূর্তিতে কিছু না কিছু ভুল বার করতেনই, আর ছেলেটিও খুব মনোযোগ দিয়ে সেই ভুলটাকে সংশোধন করত। এইভাবেই ধীরে ধীরে আস্তে আস্তে খুব সুন্দর বড় মাপের মৃৎশিল্পী তৈরি হলো। এত নাম হলো তার কি চারপাশের শহরের থেকেও প্রশংসা ছড়িয়ে পড়তে লাগলো। লোকে আসতো ছেলেটির মূর্তি কিনতে, আর দিনের পর দিন ওই ছেলেটির মূর্তির দামও বাড়তে লাগলো। খুব খুশি হয়ে পড়েছিল ছেলেটি, আর তখন তার মনে হতে লাগলো যে সে সব থেকে ভালো মূর্তিকার, মৃৎশিল্পী। তার কনফিডেন্স ওভার কনফিডেন্সে পরিণত হয়ে গেল। কিন্তু একটা কথা ছিল, সেটা হলো বদলায়নি একটা জিনিস, তার বাবা তাকে তখনও বলতো মূর্তিটির কমতি কোথায় হয়েছে, কোথায় আরও করলে আরও বেটার পারফরমেন্স পাবে। বাবার ফিডব্যাক ছেলেটির মোটেও আর ভালো লাগলো না। পুরো গ্রাম থেকে শুরু করে শহর, শহর থেকে শুরু করে আরও বড় বড় জায়গায় ছেলেটির মূর্তির প্রশংসা সবাই করত, কিন্তু তার একমাত্র বাবাই তার প্রশংসা করত না, যেটা ছেলেটির খুব একটা ভালো লাগেনি বা লাগতো না। একদিন সে কিছু না ভেবেই সে তার বাবাকে বলল, তুমি এই কথাটা শুনে নাও কি আমি তোমার থেকে বেশি ভালো মূর্তি তৈরি করতে পারি, তাই আমাকে তোমার থেকে শিক্ষা নিতে হবে না। কি করে ভালো মূর্তি তৈরি করা যায় তা আমি জানি, তুমি তো নিজেই তেমন করে কিছুই করতে পারোনি, আর আমাকে তুমি শিক্ষা দিতে এসছো। এই কথা শোনার পর বাবার মন খুব খারাপ হয়ে যায়। তখন খুব দুঃখ পেয়ে সে সেখান থেকে চলে যায়। ওর পর থেকে আর কোনোদিনও ছেলেকে কোনো মূর্তি নিয়ে কোনো কথাই বলেনি। বেশ কিছুদিন এভাবেই কেটে গেল। এরপর ছেলেটি নোটিস করল, ঠিক এখন লোকেরা তার মূর্তিকে অতটাই নাম করে না আগের মতন, আর নাই বা ওনার মূর্তির দাম বাড়ছে। এমনটা দেখে ছেলেটি খুব দুশ্চিন্তায় পড়ে গেল এবং চিন্তায় পড়ে সে বাবার কাছে এলো। বাবাকে বলার পর বাবার মুখটা দেখে তার মনে হলো বাবা তো সবই জানতো কি হতে পারে কি হবে, বাবা আগের থেকেই জানতো। তখন ছেলেটি জিজ্ঞাসা করলো তার বাবাকে, তুমি কি সবই এগুলো জানতে? বাবা উত্তরে বলল হ্যাঁ। ছেলেটি তখন রেগে আরও বলল, তো তুমি আমাকে আগে কেন বলোনি, আগে কেন আমাকে আটকাওনি? বাবার উত্তরে দিল, কারণ তুমি শুনতেই তো চাওনি। যে কমতি আমি তোমার মূর্তিতে দেখতাম তার মানে এটা নয় কি আমি তোমাকে ছোট করছি, তোমার কাজের কদর দিচ্ছি না। ওই সময় তোমার মূর্তিটা কতটা ভালো না খারাপ এটাই বলার প্রয়াস করতাম, তখন তুমি মূর্তিটার কথা বললে তুমি তোমার ভুল সংশোধন করতে, আরও বেটার করার প্রয়াস করতে। সেই সময় তুমি শুনতে আমার কথা, তখন তুমি জানতে তোমার আরও ইম্প্রুভমেন্ট দরকার, মানে আরও বেটার করতে হবে, সেই আগ্রহ ছিল।
কিন্তু যেদিন থেকে তুমি আমার বলার কথা শোনা বন্ধ করে দিলে তখন থেকে তুমি ধরে নিয়েছিলে কি তুমি পারফেক্ট হয়ে গেছো, তোমার সব মূর্তি একদম ঠিকঠাক, আর এখানে তোমার ইম্প্রুভমেন্টের কোনো স্কোপই ছিল না, ব্যাস ওখানেই তোমার গ্রোথ কমে যায়। তাহলে এটাই আমাদের সবার সাথেই কম বেশি হয়ে থাকে। যতই আপনি বড় কিছু অ্যাচিভ করুন না কেন, এটা মনে রাখতে হবে শেখার কোনো শেষ নেই, অন্ত নেই। তাই শেখার জন্য, আগে যাওয়ার জন্য নিজেকে গ্রুম করার কোনো বয়স স্থান কাল থাকে না। সব সময় মনের মধ্যে আমি সব জানি না ভেবে বরং আরও জ্ঞান অর্জন করার মতন ক্যাপেবিলিটি নিয়ে আনতে হবে। যদি আপনি নিজের কাছে নিজেই সন্তুষ্ট হন কি আমি করছি যেটা ঠিক করছি, বেস্ট করছি, এখানে আর কোনো পরিবর্তনের দরকারই নেই, তো আপনি কোনোদিনই ভালো কিছু পরিবর্তন করতে পারবেন না, লাইফে গ্রোথ থেমে যাবে। তাই যেখানে আপনি আছেন, যে রকমই আপনি আছেন, তার থেকে বেটার থাকার চেষ্টা করতে হলে আপনাকে সর্বদা আরও বেস্ট দিতে হবে। বেস্ট, বেস্ট অ্যান্ড বেস্ট, সবসময় এটাই মনে রাখতে হবে। আপনি যত দিন বাঁচবেন এই পৃথিবীতে তত দিন আপনাকে শিখতে হবে। শেখার যেমন বয়স নেই, শিখতে আপনি ছোটোর থেকেও পারেন, শিখতে আপনি বড়োর থেকেও পারেন, শিখতে আপনার অভিজ্ঞতা থেকেও পারেন। তাই শিখতে গেলে কোনো ভয় লাগে না, কোনো ইগো আসে না, কোনো দ্বিধা আসে না। এটা মনে রাখলেই দেখবেন আপনি আরও বেটার থাকার চেষ্টা করবেন এবং আরও বেশি করে সমাজকে কিছু দান করতে পারবেন। চেষ্টা করে যান, দেখবেন একদিন আপনি সামনে, বাকিরা আপনার ঠিক পিছনে, এবং আপনাকে উদ্দেশ্য বা লক্ষ্য করে চলছে, আর এটাই হবে সবথেকে বড় অ্যাচিভমেন্ট। প্রতি মুহূর্তে বেঁচে থাকার জন্য আমরা লড়াই করে চলছি, আর প্রত্যেকটা লড়াই থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করছি, আর অভিজ্ঞতাই আমাদের জ্ঞান দিয়ে যাচ্ছে, জীবনকে আরও অনেক কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে। তাই জ্ঞান অর্জন করব ইগোকে ভুলে গিয়ে, ততদিন কিছু না কিছু শিখতে থাকব। তাই দেয়ার ইজ নো এন্ড অফ লার্নিং, তাই না? সো বি কনফিডেন্স, নেভার বি ওভার। চলুন না আজ কিছু নতুন করি।